বিএটি পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তো আমরা প্রথম সেগমেন্টে আমাদের প্যানেল একজন গেস্ট ছিলেন সেলিম ভাই, উনি একজন মিনি ক্যাব ড্রাইভার থেকে এখন মিনি ক্যাব অফিস চালাচ্ছেন বহু বছর ধরে। ওনার সাথে অনেক কথা বলেছি, অনেক ইনফরমেশন জেনেছি। এবার আমরা মিনি ক্যাব ড্রাইভারদের একটা অর্গানাইজেশন হয়েছে এই দেশে এবং এই লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি মিনি ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন নামে একটা অর্গানাইজেশন প্রায় 3 বছর হয়ে গেল উৎপত্তি। এবং সেই অর্গানাইজেশনের একজন প্রতিনিধি আমাদের মাঝে আজকে, এবং চলুন তার সাথে ওনার সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাদিক সাহেব, বলেন আপনার অর্গানাইজেশন সম্পর্কে কিছু বলবেন। আপনার ধন্যবাদ, প্রথম আপনারা ধন্যবাদ, আর যারা আজকে আমরা ভিউয়ার্স বলেছেন তারা ধন্যবাদ। ঠিক ধন্যবাদ, এই প্রোগ্রাম হলো খুব সুন্দর প্রোগ্রাম। আমরা অর্গানাইজেশন হলো ব্রিটিশ বাংলাদেশ মিনি ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, হুইচ আমরা সংক্ষেপে কই তারে বিবিএমডিএ। 2014 মের 18 তারিখ আমরা লঞ্চ করছি এটা। বাংলাদেশি যে সময় আমরা লঞ্চ করি বাংলাদেশি 6000 ড্রাইভার আসলো এই সময়। ওকে, গ্রেটার লন্ডন। ওকে, গ্রেটার লন্ডন। জি জি, বর্তমানে 10700 বাংলাদেশি ড্রাইভার। তো আমরা অ্যাসোসিয়েশন করার মূল উদ্দেশ্য একটা আছে যে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ব্রিটিশ বাংলাদেশি ওয়ার্ক করিয়ার আমরা আন্ডার লন্ডন টিপি হয়েছে। আগে পিসিও আছিল, এখন ট্রান্সপোর্ট প্রাইভেট হয়ে রয়েছে তারার আন্ডারে। এবং আমরা একটা রিপ্রেজেন্টেটিভ কিছু দরকার, অর্গানাইজেশন করার দরকার, ওটা চিন্তাধারা করিয়া আমরা ব্রিটিশ বাংলাদেশ মিনি ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন আরম্ভ করছিলাম। তো আমরা প্রায় 3 বছর হয়ে যাব, 2-3 মাস পরে। সো অ্যাসোসিয়েশন করতে সময় প্রথমে ব্রিটিশ নাম পাইছিলাম না, বুঝছেন, একটা লাগে টু ওয়ার্ক রিয়েলি হার্ড। দেশের অথরিটি তারা কইছেন ব্রিটিশ ইজ এ সেন্সিটিভ নেম, উই কান্ট গিভ ইউ দিস নেম। দেন উই হ্যাড টু গো টু ভেরিয়াস অর্গানাইজেশন ফর দ্যাট, সাচ এজ এ টিএফএল ইনভলভ করা লাগছে, ইউনাইটস ইউনিয়ন ইনভলভ করা লাগছে, আপনারা হলে জানেন আর এম টি ইউনিয়ন ইনভলভ আছে। আমরা লগে দে হেল্প এ লট, 9 মাস তারা লগে জয় করতে হয়েছে। এরপরে গিয়ে আমরা ব্রিটিশ বাংলাদেশ মিনি ক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশন নাম পাইছি, নাম পাই আমরা অর্গানাইজেশন আরম্ভ করছি। উই আর স্টিল ভেরি নিউ, স্টিল আমরা নতুন ইন্ডাস্ট্রির তুলনায়। জি জি, অবশ্যই, বিকজ দিস ইন্ডাস্ট্রি হ্যাজ বিন এস্টাবলিশড 1960। জি, মিনি ক্যাব ইন্ডাস্ট্রি বলতে গেলে ফার্স্ট জেনারেশনের মতো। ইয়েস, এটা 1960 তে ইন্ডাস্ট্রি এস্টাবলিশড হয়েছিল মিনি ক্যাব। জি, এবং ওর এর বার্তা কি শুরু করিয়া মিনি পিএইচপি অর্গানাইজেশন আছে, প্রাইভেট হায়ার বিকুল অর্গানাইজেশন একটা আছে, হুইচ ইজ রান বাই পিওর ইংলিশ পিপুল, তারা রান করা ওয়ার্কিং। হিকানো আমরার লাগে তেমন একটা প্ল্যাটফর্ম নাই ওয়ার্কিং। আর সেকেন্ডলি হিসাব করলে দেখা যায় এত ড্রাইভার থাকা সত্ত্বে যদি কোনো অর্গানাইজেশন থাকে না, এর অনেক সুবিধা অসুবিধা আছে। বেসিক্যালি ওগুলো চিন্তা করিও আমরা এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করছি। উই আর কমপ্লিটলি রিকগনাইজড বাই ব্রিটিশ গভর্নমেন্ট, উই আর ওয়ার্কিং আন্ডার টিএফএল এবং তারার কৌটা নিয়ম তান্ত্রিক সত্তা মানি আমরা রেজিস্টার্ড। আপনার আমি তো বলতে পারি আপনার ভিউয়ারদের, ওনাদের অর্গানাইজেশন হচ্ছে একটা লিমিটেড কোম্পানি বাই গ্যারান্টি, এটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন। এইখানে যা ইনকাম হয় সেটা ওনারা এই কোম্পানির জন্য, এই অর্গানাইজেশনের জন্যই, এই মিনি ক্যাব ড্রাইভারদের জন্যই খরচ করেন আর কি। এটা হচ্ছে ওনাদের একটা পরিচয়। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন চলে যাবো। প্লিজ কোশ্চেনটা করুন, প্লিজ কোশ্চেনটা করার আগে মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নেবেন, আপনার নামটা বল বলবেন, তারপর আপনি কোশ্চেনটা করতে পারেন। প্লিজ মাইক্রোফোনটা মুখের কাছে নিতে হবে। জি জি, বলেন। একটু মাইক্রোফোনটা মুখের কাছে নেন। মজার ব্যাপার, পার্কিং ফি, পার্কিং ফি পার্কিং ফি ক্লেম করা যাবে কিনা, ভালো কোশ্চেন। কারণ এটা আপনি ল ব্রেক করতেছেন, এই জন্য পার্কিং ফাইনটা আপনি পারবেন না, বাট পার্কিং ফাইন ফি যেটা এটা অ্যালোয়েবল এক্সেম্পশন হিসেবে ক্লেম করতে পারবেন আপনি। জি, আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে আপনি পার্কিং ফিটাও কিন্তু আবার অনেক সময় ক্লেম করা যায় না, কি কারণে বলতেছি, মনে করেন আপনি প্যাসেঞ্জার নিয়ে গেলেন হিট্রো এয়ারপোর্টে, হিট্রো এয়ারপোর্টে আপনি ওখানে ওয়েট করলেন, 10 পাউন্ড পে করলেন পার্কিং ফি পে করলেন, ওকে, কিন্তু এই 10 পাউন্ডটা যদি কাস্টমার কাছ থেকে নিয়ে নেন তাহলে কিন্তু এটা আপনার ইনকামও না এক্সপেন্সও না,
এই কারণে ওই ক্ষেত্রে আবার এই 10 পাউন্ডটা এক্সপেন্স ক্লেম করতে হবে না যদি ক্লেম করেন তাহলে 10 পাউন্ড আবার ইনকামের সাথে আবার অ্যাড করতে হবে যাতে এটা অফসেট হয়ে যায় আর কি এই হচ্ছে মেইন আর কি ওকে পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ পরবর্তী কোশ্চেনটা জি আপনি নামটা বলবেন ঠিক আছে না ঠিক আছে এটা ঠিক আছে অনার্স কথা বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম থ্যাংক ইউ আমাদের আসলে এই ইন্ডাস্ট্রিটা মেল ডমিনেটেড মানে এখানে মহিলাদের কোনো স্থান নাই কোনো ইন্টারেস্ট নাই কিন্তু আপনি তো বুঝে আসছেন আপনার ইন্টারেস্ট আছে আপনার ইন্টারেস্ট থাকতে পারে হয়তো আপনার হাজবেন্ড হয়তো মিনি ক্যাব ড্রাইভার এই কারণে জি ওকে তাই ওকে ভালো কথা তা আপনি কোশ্চেনটা করবেন প্লিজ আমার প্রশ্ন হচ্ছে বেনিফিট ইনকাম যেভাবে হাউস বেনিফিট যেভাবে ইনকাম টেস্ট ইনকাম হাউজিং বেনিফিট যেভাবে ইনকাম ক্যালকুলেট করে অ্যাকাউন্ট্যান্টদের ইনকামের সাথে ডিফারেন্ট হয় কেন ভালো কথা আমাকে জিজ্ঞেস করছেন মনে হচ্ছে কোশ্চেনটা অ্যাকাউন্টেন্টরা যে হিসাব করে এটার সাথে কেন বেনিফিট হচ্ছে ইনকাম মিলে না কারণ হচ্ছে তারা অ্যাকাউন্টেন্ট না কিন্তু আমরা অ্যাকাউন্টেন্ট আমরা অ্যাকাউন্ট তৈরি করব একটা একটা পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হচ্ছে যে আপনার যে ইনকামটা করলেন বা যে এক্সপেন্সটা ক্লেম করলেন সেই এক্সপেন্সটা একটা কথা বলতেছি যে ইনকাম বা এক্সপেন্সটা ক্লেম করলেন রাইট সেটা সরি একটা ইন্টারাপশন হচ্ছিল এখানে আর কি রাইট আমি প্রথমে চলে যাচ্ছি আপনার কোশ্চেনটা ছিল যে আমার মনে হয় না অনেকেই কোশ্চেন শুনতে পারছেন আর কি কোশ্চেনটা ছিল আপনার যে হাউজিং বেনিফিট যেভাবে ইনকামটা ক্লেম করে হাউজিং বেনিফিট অফিস যেভাবে ইনকামটা ক্লেম করে মানে তারা শো করে যে আপনার ইনকাম এত এটার সাথে আমরা যে অ্যাকাউন্টেন্টরা যে ইনকামটা তৈরি করি সেটা কেন মিলে না এটাই হচ্ছে আপনার কোশ্চেনটা ছিল ভিউয়াররা যারা কোনো কোশ্চেন শুনতে পারেন না আমি আবার বলতেছি এটাই ছিল ওনার কোশ্চেন এবং সেটা হচ্ছে কি কারণ হচ্ছে কি যে এই যে ইনকামটা আমরা ক্যালকুলেশন করি সেটা আমরা কাজের জন্য ক্যালকুলেশন করি ট্যাক্স অফিসের জন্য মূলত করি কারণ এই ইনকামের উপর বেস করে ট্যাক্স পে করতে হবে ন্যাশনাল কন্ট্রিবিউশন পে করতে হবে এই আমাদের হিসাবটা সাধারণত বেনিফিট অফিস হিসাবে একটু ডিফারেন্ট হয় যেমন একটা জিনিস আমি বলতে পারি যে আপনার গাড়ির যে ডিপ্রিসিয়েশন সেটা কখনোই আপনার বিজনেসের যে আপনার যে হিসাবের সাথে মিলবে না কারণ আমরা হিসাবের সময় ডিপ্রিসিয়েশন নিব কিন্তু হাউজিং বেনিফিট অফিসে ডিপ্রিসিয়েশন নিবে না এরকম তারপরে আপনার অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টেন্ট যদি একটা হিসাব করে সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসে একটা জিনিস অবশ্যই তাকে বলবেন এটা উল্লেখ করার জন্য যে আপনার যে পার্সোনাল ইউজ করেন যে একটা পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের বাদ দিয়ে এবং আইডেন্টিফাই করে দেয় যে এটা হচ্ছে পার্সোনাল ইউজ এবং পার্সোনাল ইউজের পরে এই হচ্ছে আপনার বিজনেস এক্সপেন্স এভাবে যদি করা হয় তাহলে আমাদের হিসাবের সাথে হাউজিং বেনিফিটের হিসাব মিলবে এটাই বলতে পারি তো পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ জি থ্যাংক ইউ মাহবুব ভাই আমার কোয়েশ্চনটা হলো অনেকে জিজ্ঞাসা করে যখন অন্য কাজ থেকে মিনি ক্যাব ড্রাইভারে চলে আসে তারা ট্রায়াল পিরিয়ডের আওয়ারটা কীরকম ডিক্লেয়ার করা হবে এটা একটু মজার কোয়েশ্চেন যে ট্রায়াল পিরিয়ডের ইনকামটা কিভাবে আপনি আনসার দেন তারপর দেখি ট্রায়াল পিরিয়ডে যদি কোনো ইনকাম থাকে অনেক সময় দেখা যায় ট্রায়াল পিরিয়ডে অনেক ইনকাম থাকে না যেমন হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে অ্যাডিশনালি তার ট্রায়াল পিরিয়ডে অনেক 2 weeks 3 weeks ইনকাম যায় না তো যেহেতু আপনার কোনো ইনকামই নাই তখন ডিক্লেয়ার করার কোনো দরকার নাই বাট ট্রায়াল পিরিয়ডে যদি কোনো ইনকাম করে থাকেন সেটা অবশ্যই ডিক্লেয়ার দিতে হবে ওকে ট্রায়াল পিরিয়ড বলতে এটা ট্রায়াল পিরিয়ড বলতে এইটাই আপনার আমরা বলবো যে ট্রায়াল পিরিয়ডে যদি ইনকাম না থাকে তখন আপনাকে ডিক্লেয়ার দিতে হবে না সিম্পল কিন্তু ট্রায়াল পিরিয়ডে ইনকাম থাকবে না সেটা ইনকাম তো অবশ্যই থাকছে ট্রায়াল পিরিয়ডে কারণ অনেক সময় থাকে যে এডিশনালি নাকি আমি মনে করি এরকম হতে পারে হয়তো যেন আপনি যখন নতুন সেলফ এমপ্লয়েড হবেন এজ এ মিনি ক্যাব ড্রাইভার তখন আপনি তো প্রথম স্টার্ট করতেছেন তখন কি করবেন আপনি এস্টিমেটেড ইনকাম দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আপনি দুই চার পাঁচ মাস কাম করছেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে দেন ইউ রাইট সামথিং টু দেম ওকে
পরবর্তী কোশ্চেনে করবেন প্লিজ। আমার নাম আব্দুল বাশার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আমার একটা প্রশ্ন যে উবার কোম্পানির ড্রাইভাররা লিমিটেড 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 কোম্পানি হিসেবে বিজনেস করতে পারে কিনা? আসলে আমি আমাদের প্রোগ্রামে প্রথমেই একটা কথা বলছিলাম যে আপনারা হতে পারে আপনারা ছোটোখাটো বিজনেসম্যান, কিন্তু স্টিল আপনার বিজনেসম্যান কিন্তু, আর যে কোনো বিজনেসই অনেকভাবে করা যায়, সোল ট্রেডার পার্টনারশিপ লিমিটেড কোম্পানি বিভিন্নভাবে করা যায়। এবং আমাদের জানামতে একটা একটা পার্টনারশিপও পর্যন্ত আছে যে দুজন ড্রাইভার মিলে একটা পার্টনারশিপ করে তারা কিন্তু তাদের ইনকাম ডিক্লেয়ার দিচ্ছে। ঠিক একই রকম বিজনেস তিন উপায় হইতে পারে সোল ট্রেডার পার্টনারশিপ লিমিটেড কোম্পানি, ইউবার ইনকাম বলেন আর আপনি যে ইনকামই করেন না কেন লোকাল মিনি কোর্সে, আপনি যে লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনার ইনকাম ডিক্লেয়ার দিতে চান বা বিজনেস রেজিস্টার করতে চান সেটা পারবেন। তবে অনেকে ভাবে যে লিমিটেড কোম্পানি করার মাধ্যমে আমি সেখান থেকে হয়তো বেতন নিব, স্যালারিটা নিব, আর বাকি আমার ইনকাম হবে না, আমি আমার ওয়াইফকে সেখানে ডিভিডেন্ড দিয়ে দিব। এটা কিন্তু হতে পারে আপনি টেকনিক্যালি আপনি রাইট, কিন্তু ট্যাক্স অফিস কিন্তু এত বোকা না আমি বলবো যে তার ঠিকই বুঝতেছে যে আপনি উপার্জন করে আনতেছেন 1000 পাউন্ড, আপনি বেতন নেবেন 150 পাউন্ড আর আপনি ওয়াইফকে দিবেন 850 পাউন্ড, সুতরাং মতলবটা কী আপনার? বা আরেকজনকে দিলেন 850 পাউন্ড, এটা কি? তখন তারা কিন্তু ইমপ্লাই করবে যে এটা আসলে আপনারই ইনকাম, আপনি এখন যেভাবেই ডিস্ট্রিবিউট করেন না কেন, বাট একটু কেয়ারফুল থাকতে হবে। এবং এটা কিন্তু বলবো যে অনেকে কিন্তু রং অ্যাডভাইস দিচ্ছে যে আপনি লিমিটেড কোম্পানি হয়ে যান, আপনি বেতন নেবেন 150 পাউন্ড আর আপনার আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু বি কেয়ারফুল, কারণ এখানে কিন্তু তারা কিন্তু সবই বুঝতে পারে, এটা এমন কিছু। তারপরে পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। পরবর্তী কোশ্চেনটা করেন করেন আমি জাস্ট একটা জিনিস ওনাকে জিজ্ঞাসা করব যে আমরা কি আপনাদের কি কোনো প্ল্যান আছে যে যেভাবে যেমন ব্ল্যাক ক্যাবের এই উপরে ইয়ে আছে সাইন আছে ওরা ব্ল্যাক আপ বা ওরা পিক আপ যে কোনো জায়গা থেকে করতে পারে, এইভাবে কি আপনাদের কোনো চিন্তাভাবনা আছে? সেকেন্ড হচ্ছে আমার কোয়েশনটা, ক্যাব ড্রাইভারদের কি রিসেন্ট ইনভেস্টিগেশনে কী কী ইনফরমেশন জানতে হচ্ছে? ওকে রাইট, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার প্রথম কোয়েশনটা আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম কোয়েশন করার লাগিয়া আমি একটু গেট হইলে লগে প্লিজ মাইন্ড করবো, আমার যে বইনে হয়েছে অনেক কথা, আপনি যে আপনারা লাগে দেয়ার যে স্পেস আমরা মা বইন হলে লাগে আছে ইন্ডাস্ট্রিজ, এবং বর্তমানে খুশির খবর হইলো আমরা আমরা কমিউনিটির মানুষ আমরা আমার জানার মতো 7 জনের লাইসেন্স পাইছে। খুব সম্মান আছে, খুব ইজ্জত আছে তার মাঝে, সো অফিসিয়াল লাগে কাম করতে পারা, সমান প্লেয়িং ফিল্ড জেলা পেটাইন তোর আপনার সব তার সমান, সো ইফ ইউ ডু দ্যাট প্লিজ কাম অন বোর্ড। আর দ্বিতীয় হইলো আপনি যে কইছেন আমরা কি তাই ধরনের কিছু করি আননি, বেসিক্যালি আমরা রিসেন্টলি মেট্রোপলিটন পুলিশের কাছে অ্যাপ্লিকেশন করছি, তারা আমরা একটা দুই তিনটা ডেট দিয়ে রমজানের পরে যে আমরা একটা টিএফএল এর লগে একটা ডেমনস্ট্রেশন করতাম, এবং নতুন যে মেয়র মিস্টার সাদিক খান তার লগেও আমরা মিটিং করবো ভেরি সুন, বিকজ আমরা চাই আর টিএফএল রে প্রেশারাইজ করতে যে টিএফএল এ মাইলেজ সেট আপ করে দিলেও কা আমরা প্রাইভেট হায়ার ড্রাইভার হলরে, সো টিএফএল এ যখন মাইলেজ সেট আপ করে দিবা তখন উই ডোন্ট হ্যাভ টু টেক নেম, বিভিন্ন অনলাইন কোম্পানিজ আছে, লোকাল ক্যাব অফিসেস আছে, প্লেয়িং ফিল্ড সকল লাগে সমান হয়ে যাব, তখন কোনো অপারেটারে তান ইচ্ছা মতো তাই 1 পাউন্ড 20 পেনি মাইলেজ করতে পারতা না, তাই টিএফএলর কোটার ভিতরে থেকে জেলা ব্ল্যাক ক্যাব আছে বা অন্যান্য আউটসাইডে জেলা কাউন্সিলে ডিজাইন করিয়া দেওয়ার প্রাইস, এবং এটা আমরা লাগে খুবই জরুরি। আপনি চিন্তা করি দেখো কা 1 পাউন্ড 25 মাইলে যে খাম করিয়া খিলা সার্ভাই করবো আপনি, এটা ইম্পসিবল, দিন দেলা সবটা এক্সপেন্সিভর জিওর এর লাগিয়া আমরা একটা লইয়া ওয়ার্ক করি আর আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাতিয়ার আমরা লগে আছেন, বর্তমানে প্রাইভেট হায়ার ইন্ডাস্ট্রির একটা অ্যাসোসিয়েশন আছেন বসহলর তারাও আমরা লগে আছেন,
প্লাস ইউনাইটেড ইউনিয়নে আমরা সাপোর্ট দিবা বাট মোস্টলি আপনারা আমরা সাপোর্ট দিতে হইবা বাংলাদেশ সাড়ে দশ হাজার মিনি ক্যাব ড্রাইভার সেন্ট্রাল লন্ডন এরিয়াত কাম করা সো আমরা হইলাম পার্সেন্টেজের দিক দিয়া উই আর দ্য টপ একশো তিন হাজার মিনি ক্যাব ড্রাইভার আছেন গত থার্সডে হিসাব অনুযায়ী গ্রেটার লন্ডনের ভিতরে আউট অফ দ্যাট উই আর 10,700 বিয়ার ব্যাপার তো ডেফিনেটলি আর আপনার সেকেন্ড কোয়েশ্চনটা আনসার দেবেন হাসান সাহেব আপনার ইনভেস্টিগেশন যখন আসে আপনার কী কী ইনফরমেশন চাই এটা এটা অবশ্য বিরাট ব্যাপার এই মুহূর্তে যেহেতু আপনি কথা বলতেছিলাম ইনভেস্টিগেশন আসলে কী করতে হয় আপনি একটু যদি মোটামুটি ডিটেলে যদি বলতে পারেন যে ইনভেস্টিগেশনে কী 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 চাচ্ছে তারা আচ্ছা থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চনটা করার জন্য রিসেন্ট ইনভেস্টিগেশনে তারা মেইনলি যেটা চাচ্ছে যে আপনি ইনকামটা যেটা করতেছেন ইনকামের রেকর্ড কিপিং তারা চাচ্ছে যে আপনি রেকর্ডটা ঠিকভাবে রাখতেছেন কিনা এরপর ওয়ার্কিং আওয়ার কত আপনি কত ঘন্টা কাজ করতেছেন এগুলো সব তারা চাচ্ছে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেই পিরিয়ডটা তারা ইনভেস্টিগেশন করতেছে এই পিরিয়ডে তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাচ্ছে এবং কার রিলেটেড যে আপনার সব ডকুমেন্ট যদি আপনি নিকাবিং করেন কার রিলেটেড সব ডকুমেন্ট আপনার আপনি লগ বুক ইন্স্যুরেন্স ডকুমেন্ট এগুলো সব চাচ্ছে এবং তারা অনেক সময় এই কোশ্চেনার করতেছে যে তোমার ইনকাম প্রফিটটা কীভাবে হবে ইনক্রিজ হবে সো তারা কোশ্চেন করতে আপনাকে আসলে জানতে চাচ্ছে যে আপনি রেকর্ড কিপিংটা ভালোভাবে করতেছেন কিনা এটা আর কি মানে আপনার পয়েন্টগুলো হচ্ছে আপনার রেকর্ড কিপিং তাদের রেকর্ড কিপিং আসলে মূলত তিনটা জিনিস আমি মনে করবো যে যে তিনটা কারণে তারা ইনভেস্টিং করতে চাচ্ছে কারণ ওই যে একটা কথা বললাম যে সন্দেহ থেকেই অনেক কিছু হয় আপনি কি সত্যিকারই মিনি কিপিং করতেছেন বা সেলফ এমপ্লয়েড কিনা এটা তো সন্দেহ থাকতে পারে সেটা প্রমাণ করবেন আপনি সেটা প্রমাণ করা খুব কঠিন কাজ না যে আপনি সত্যিকারই মিনি কিপিং করেন সেকেন্ড হচ্ছে আপনি যে ইনকামটা ডিক্লেয়ার দিতেছেন সেটা রাইট অ্যামাউন্ট কিনা ডিক্লেয়ার দিতেছেন বা এক্সপেন্স যে ক্লেম করতেছেন যে একটু বেশি এক্সপেন্স ক্লেম করতেছেন অ্যালাউবেল যে এক্সপেন্সেসগুলো সেগুলো শুধু ক্লেম করতেছেন কিনা থার্ড হচ্ছে আপনার অনেক বেনিফিট কিন্তু আওয়ার রিলেটেড যেমন ওয়ার্কিং ট্যাক্সের কিন্তু আওয়ারের সাথে সম্পর্ক ওয়ার্কিং ট্যাক্সের যে বেনিফিটটা সেটা আওয়ার সাথে সম্পর্ক যেন আপনার মিনিমাম চব্বিশ ঘন্টা কাজ করতে হবে যে কাপল যদি টোটাল চব্বিশ ঘন্টা কাজ করতে হবে একজন যদি কাজ করেন তো চব্বিশ ঘন্টা কাজ করতে হবে যদি দুইজন কাপলের যদি দুইজনই কাজ করেন তাহলে একজনকে অ্যাটলিস্ট সিক্সটিন আওয়ার কাজ করতে হবে এবং যদি কেউ সিঙ্গেল হয় তাহলে তার কাজ করতে হবে ধরেন থার্টি আওয়ার্স যদি ওকে সঙ্গে আপনি যে আওয়ারটা বলতেছেন আপনি সেলফ এমপ্লয় হিসাবে সে আওয়ারটা রাইট কিনা আপনি সে ক্যালকুলেশনটা ঠিকভাবে করছেন কিনা কারণ আপনি কিন্তু সেলফ এমপ্লয়েড আপনি কিন্তু চব্বিশ ঘন্টা কেন কাজ করবেন গভর্নমেন্ট বক্সে তুমি চব্বিশ ঘন্টা মিনিমাম কাজ করতে হবে আপনি চব্বিশ ঘন্টায় কেন কাজ করবেন কেন পঁচিশ ঘন্টা না কেন তেইশ ঘন্টা না কারণ আপনি যত বেশি কাজ করবেন তত ইনকাম আপনি বাড়তে থাকবে কেন আপনি চব্বিশ ঘন্টা যায় স্টপ করে দেবেন এই ব্যাপারগুলো তার সাসপিশিয়াস হচ্ছে তার সন্দেহ আসতেছে এই কারণেই তারা ইনভেস্টিগেশন করতেছে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতেছে এবং কী কী জিজ্ঞেস করতেছে হাসান সাহেব বলে দিল আর কি তো মূলত তিনটা কারণে তারা ইনভেস্টিগেশন ওপেন করতেছে রাইট একটা কোশ্চেন আপনাকেই করি আর কি সেটা হচ্ছে যে কেউ একজন লোক এই যে অনেক সময় আমরা আমাদের কাছে অনেক সময় আসে আসে বলে যে মিনি ক্যাব ড্রাইভারদের যে অ্যাসোসিয়েশন হয়েছে সেখানে কেন আমি মেম্বার হব কী ফায়দা আমার কী লাভ আমার এই ব্যাপারটা যদি এক্সপ্লেন করেন ধন্যবাদ লাভ বলতে প্রথমে যেটা আমি আপনারা রেখইমু লস কিচ্ছু নাই দেয়ার ইজ নো লস আর লাভ আছে কিন্তু প্রথমে হইল প্রথম লাভ হইল আমি একজন মিনি ক্যাব ড্রাইভার ওকে আমি যে ইন্ডাস্ট্রি লাগি খাম করি আমি যে ইন্ডাস্ট্রি লাগি খাম করি আমার ইন্ডাস্ট্রির লাগি আমার একটা প্ল্যাটফর্মের দরকার একটা ভয়েসের দরকার আছে বুঝছেন না এখন কত হইল আমার লাগি তো একজনে মাত থইব আমার গার্জেন তো একজন ওই থইব আমরা সেলফ এমপ্লয়েড আমরার অনেক জিনিস আছে যেটা আমি নিজে চালাইয়া দিতাম পারতাম না আই নিড অর্গানাইজেশন যেমন লাভ বলতে হইলা গত দুই বছরের মাঝে 287 টিকেট আপিল করছি আমরা 287 টিকেট আনফেয়ারলি যারা টিকেট খাইছেন পার্কিং টিকেট যেটা এখন সকলে জানেন সিটি লেখা সকলে ইংলিশ মাছ জানেন আমরা যারা মিনি ক্যাব ড্রাইভার আছেন বাট তানি সময় নাই কি বান লেজি তার সিস্টেমটা জানা নাই বুঝছেন নি তখন টাইম যে আধা ঘন্টা বইটা টাইম স্পেন্ড করতা তাই আমরা কাছে টিকিটটা লিয়ে কইরা ভাই আমি ওই দিন টিকিট দিলাইছি আমারে আমি কই আপনার জব এভিডেন্স দোকানি আমারে
That's it. আপনি জব এভিডেন্স দিলা নিয়ে আমরা আপিল করবো যেমন গত কয়েকদিন আগে মাহবুব সাহেবের অ্যাকাউন্ট ফার্ম আপনার ফার্ম এক ভদ্রলোক আপনার ক্লায়েন্ট তাই অফিসের সামনে গেছেন গিয়াত আপনার অফিসের সামনে তাই গাড়ি পার্ক করিয়া মানে ভিতরে গিয়ে একটু লেট হয়ে গেছে ট্রাফিক বোর্ডে তাই টিকিট দিলাইছে ভদ্রলোক দৌড়িয়ে আইসেন আমার কাছে তাই আমরা অ্যাসোসিয়েশনের মেম্বার আই আমার কাছে সাদেক ভাই আমার তোলা টিকিট দিলাইছে আমি কইছি যাও আপনি মাহবুব সাহেবের খানো গেতারা দেখো একটা সিটি লিখিয়া দিতা যে ও টাইমে অ্যাপয়েন্টমেন্ট আসিল বলিয়া তারা আর কিছু লেখার দরকার নাই তারা কইতা ইউ আর দেয়ার ক্লায়েন্ট হি হ্যাজ অ্যাপয়েন্টমেন্ট উইথ আস ও টাইমে বাট আমরা 5 মিনিট 2 মিনিট লেট হয়ে গেছি হুইচ ইজ পসিবল তাই লুই আইজন সিটি তান সিটি লগে আমি রেফারেল সিটি একটা দিয়া দিছি তো হোমলেট কাউন্সিল তারা একটা ওয়াইপ আউট করে নিয়েছে সো ই ফাইল একটা দ্বিতীয় হলো যেমন আমি যে বার্গেনিং পাওয়ার থাকে একটা অনেক সময় আপনি বার্গেনিং করতে চান কোনো ইয়া এক্স্যাক্টলি মানে লাইসেন্স লুইয়া প্রবলেম ও যে শেলবিশা বর্গেস আগে কোয়েশ্চন করছিলা যে কোন কোন অসুস্থতা থাকলে আপনি লাইসেন্স অ্যাপ্লাই করতে পারতা না সাধারণত দেখা যায় পেটি জিনিস লাগে একজন মানুষের লাইসেন্স আজ থেকে 6 মাস আগে একজন ভদ্রলোক আমরা ইস্ট লন্ডনে তখন তার ব্যাক পেইন এন্ড মাইনর ব্যাক পেইন হি ইজ গেটিং ডিসেবিলিটি বেনিফিট লরে দের ইজ থ্রি টাইপ অফ ডিসেবিলিটি বেনিফিট তাই এখানে লরেটা পাইরা 21 পাউন্ড তার ব্যাক পেইন তাই আমার কাছে কয়েকদিন আইয়া কইছেন ভাই আমি তো বড় হয়ে গেছি পেটা বই গেছি আমার সাই খাম কাজ করতাম বললাম ভেরি গুড আপনি ইয়াং হেলথি মানুষ খাম করেন না কেনে আপনি আমি তান দেখলাম আপনার জিপিরে গিয়ে আপনি খুব আমি খাম করতাম তুমি আমারে এটা মেডিসিন দেখে তুলো জিপিএ তান দে সকলটা ফিল আপ উলাপ করিয়া দিছেন মেডিকেল ফিটনেসের লাগিয়া আমি রেস্ট করিয়া দিয়া সারছি টিএফএল তান দে লাইসেন্স তাহলে আপনার ডেফিনেটলি আপনার বেনিফিট আছে দেয়ার ইজ আ লস অফ কত বলতে বার্গেনিং পাওয়ার মানে আপনার যদি মানে কোন মিনি ক্যাব ড্রাইভারদের জন্য মানে ইনস্যুরেন্স কোম্পানি যেমন মনে করতে আপনি যদি মেম্বার হন আপনি ফাইরা 5% ডিসকাউন্ট ইনস্যুরেন্স করলে জি 1 ইয়ার ইনস্যুরেন্স যদি করেন ইউ আর গেটিং 5% ডিসকাউন্ট এই এই পাওয়ারটা আপনার আছে সুতরাং এই ভয়েস এবং এই প্ল্যাটফর্মের জন্য হয়তো আপনার অর্গানাইজেশনটা জয়েন করা উচিত এবং বেনিফিট পাবেন হয়তো বিদায় নিতে হচ্ছে সাদিক ভাই আপনার আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ইনফরমেশন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমরা এই সেগমেন্ট এখানে শেষ করছি পরবর্তী সেগমেন্টে আপনার সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে